বুজোর শরীর খারাপ শুনে তো ওখানে সব থেকে বেশি প্রবলেম হয়েছে, মানে মাথা ব্যথা খারাপ হয়ে গেছিল আমার, প্রচন্ড কষ্ট পেয়েছিল আমি। অনেকগুলো ডাক্তার টেস্ট দিয়েছে, লিভারের টেস্ট দিয়েছে, তারপরে মনে হয় সুগারেরও কিছু টেস্ট দিয়েছে। ট্রিপ তো খুব ভালো হয়েছে, ওয়েদার খুব ভালো ছিল, এমনি সবকিছু থ্রু ছিল, মাঝখানে অনেক কন্টিনের ব্যাপার, তাই জন্য এই বাইক বাক্সটা নিয়ে গেলে সুবিধা হবে, কি কি করবো না করবো। সব কয়েক টেস্টের রিপোর্ট চলে এসছে, ঠিক আছে। এটা হচ্ছে সোনার তুলসী পাতা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সুমন প্যান ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর আমি কালকেই সুমনের সাথে ফিরে এসেছি শ্বশুরবাড়িতে। বাপের বাড়িতে তো ক্যামেরা নিয়ে যায়নি, কারণ ওখানে আর এডিট করার সময় আমারও ছিল না, ভিডিও করার সময়ও ছিল না। কারণ যেদিনকে গেলাম সেদিনকে গিয়ে চলে গেছিলাম পার্লারে, হেয়ার স্পা করিয়েছি, চুলটা অনেকটা আগের থেকে আবার ভালো হয়েছে, কারণ যেহেতু সমুদ্রে গেছিলাম, তারপর সুন্দরবন থেকে এসে সমুদ্রে চলে গেছি, তো চুলটার অবস্থা খারাপ হয়ে গেছিলো। এবারে প্রচুর স্নানও করেছিলাম সমুদ্রে গিয়ে, তোমরা তো দেখেইছো ভিডিওতে, তাই জন্য চুলটার অবস্থা খারাপ হয়ে গেছিলো, তাই জন্য গিয়ে হেয়ার স্পা করে নিয়েছি। তো যাই হোক, আর কালকে সুমন তো স্টেশন থেকে বেরিয়ে গাড়ি বুক করে দিয়েছিলো, মানে আমি বুক করে নিয়েছিলাম ইনড্রাইভার, শ্যামবাজার থেকে ওখানে চলে গেলাম শিয়ালদা, মানে সুমন বলে দিয়েছিলো কীভাবে করতে হবে। তারপরে শিয়ালদা থেকে ওর সাথে একসাথে চলে এসেছি একই গাড়িতে নিউ টাউনে। ভাড়া খুব একটা বেশি পড়েনি, 430 টাকা পড়েছে, মানে বুঝতে পারছো, শ্যামবাজার থেকে গেছি শিয়ালদা স্টেশন, শিয়ালদা স্টেশন থেকে এসেছি নিউ টাউনে, তো ইনড্রাইভার করে 430 টাকা পড়েছে, এমন কিছু নয়, বরং ট্যাক্সি বা অন্য ওলা করলে আরও বেশি পড়তো, তার থেকে ঠিকই আছে। আর সুমন তো কালকে এসে আর ভিডিও করার মতন অবস্থা ছিল না, কারণ ওর বুজোর জন্য প্রচণ্ড মন খারাপ ছিল, বুজোকে দেখে তো কেঁদেই ফেলেছে। তোমরা তো জানো যে বুজোর শরীর কতটা খারাপ ছিল, ওর পাটা নিয়ে আমরা ভীষণ টেনশন করছিলাম। তারপরে তো ডাক্তারবাবু এসেছিলো, বুজোকে ইঞ্জেকশন দিয়ে গেছিলো আর কিছু টেস্ট দিয়েছিলো। তো সকাল সকাল আজকেও টেস্টগুলো হয়ে গেছে, কারণ বলেছিলো যে যখন ও টেস্টগুলো হবে ও যেন সকালে কিছু না খেয়ে থাকে, তো যেন ওকে কিছু সকালে বিস্কুট জল কিছু দেওয়া হয়নি। কালকে 10টার আগেই ও ডিনার করে নিয়েছিল। তারপরে ওই তোমার 8টার দিকে ব্লাড নিয়ে গেছে, তারপর রিপোর্টটা আসবে, ব্লাড নিয়ে যাওয়ার পরে ও খাওয়া দাওয়া করেছে। অ্যাকচুয়ালি ডাক্তারও বলছিল অনেক সময় ব্যথাগুলো এই সময় হয়ে থাকে, আর ও তো প্রচণ্ড লাফায় ছটফট করে, কোথাও লেগে গিয়ে থাকতে পারে, কিছু হয়ে থাকতে পারে পায়ে, সেজন্য মানে ইঞ্জেকশন দিয়ে গেছিলো। রিপোর্টটা আজকে বিকালেই দেওয়ার কথা, রিপোর্টগুলো তো তোমাদের জানাবোই। হ্যাঁ, যাই হোক, আজকে সুমন তোমাদের সামনে আসবে, ও বলবে যে ওর এক্সপিরিয়েন্স লাদাখে কেমন ছিল, কী ছিল না ছিল। আর এখন বাড়িতে সবাই একটুখানি রিলিফ পেয়েছে, কারণ বুঝো পা ব্যথাটা একটু কমেছে, এখন তো হাঁটতে ফাঁটতে পারছি। আর চলো আজকে ব্লগটাকে শুরু করি। সকাল থেকেই আজকে আকাশের মুখ ভার, তাই জন্য আজকে ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কী অবস্থা, রাস্তা পুরো ভিজে গেছে। এই যে বুঝো, তোমরা অনেকেই বুঝোকে দেখতেও চেয়েছিলে, দেখো এখন অনেকটা ফাইন আছে, পাটা এখন অনেকটা ঠিক আছে। আর রিপোর্টগুলো তোমাদের তো বললাম, আসলে তবেই আমরা সবাই সিকিউর হতে পারবো যে ওর কী হয়েছে। অনেকগুলো ডাক্তার টেস্ট দিয়েছে, লিভারের টেস্ট দিয়েছে, তারপরে মনে হয় সুগারেরও কিছু টেস্ট দিয়েছে, কারণ ডাক্তার এগুলো ভালো বোঝে। লিভারের টেস্ট দিয়েছে কারণ বুঝলাম, কারণ ওই LFT-র লেখা ছিল, তো ওগুলো দেখেই বুঝলাম। যাই হোক, আজকের মধ্যে রিপোর্টটা পেয়ে গেলে তোমাদের আজকেই জানিয়ে দেবো, তোমরা অনেকেই বলছিলে, চিন্তা করছিলে। তো যাই হোক, বুঝে এখন ভালো আছে, এখন তো খাওয়া দাওয়াও করছে, অনেক সময় হয় পা ব্যথা থেকে খেতে পারছিলো না, আমাদের যেরকম হয় গা হাত পা ব্যথা করলে খেতে ইচ্ছে করে না, ওরা তাই হচ্ছিলো, তো এখনও অনেকটাই ভালো আছে। যাই হোক, কালকে তো বললাম যে বাবার বাড়ি থেকে চলে এসেছি, তোমাদের সবার আগে একটা জিনিস আমি তোমাদের দেখাবো। আমরা তো কালকে সাউথ ইন্ডিয়ার জন্য বেরিয়ে যাচ্ছি, ব্যাগপত্র বিকালে কোথাও তখন তোমাদের দেখাবো। তো সবার আগে যেটা দেখাই, তোমাদের তিরুপতির ঘটনা তো আগেই বলেছি, যারা দেখেছো আমাদের ডেলি আমাদের ব্লগ ফলো করো, যেমন আমি অনেকের নাম বলতে চাই যারা আমাদের ডেলি মানে ব্লগ ফলো করে, যেমন সায়কদা আছে, আমাদের বলাকা হালদার আছে, যারা এরকম দেখে, তারপরে আমাদের মানে অনেক মানে পরিচিত অনেকেই আছে যারা আমাদের ভিডিও দেখে, যারা ডেলি কমেন্ট করে, তাই জন্য নাম অ্যাঞ্জেল জয়তী আছে, জয়তী যার কথা বলছি, বর্ণিতা আছে, তো মোটামুটি এরা আমাদের ডেলি ব্লগ দেখে, তাই জন্য আমাদের সব কিছুর আপডেট জানে যে আমরা কখন কী বলি না বলি। আর অনেকে তো এমনি ভিডিও দেখে না, জাস্ট একটা কমেন্ট করে দেয়, তো ভিডিও দেখে না, আমি যে বলি যে ভিডিওটা দেখো, তো অনেকে তাহলে ইনফরমেশনও পায় না, তাই জন্য অনেকে জিজ্ঞাসা করে এটা বলেছিলে না তো ওটা বললে না তো, কিন্তু ভিডিও কিন্তু সব কিছুই বলা থাকে। তো যারা দেখো তাদের জন্য অনেক ভালোবাসা, এইভাবেই আমাদের পাশে থাকো, পুরো ভিডিওটা দেখার জন্য খুব ভালো লাগে যারা তোমরা আমাদের পুরো ভিডিওটা দেখো। আর তোমার ফিডব্যাকও দাও যে পায়েল দি এইভাবে, যেমন ওই একজন আমাদেরকে মানে বলেছিল যে ব্লগ চ্যানেলে যে কোথাও ঘুরতে গেলে তোমরা এইভাবে বেরিয়ে এইভাবে বলো, তো তার সেটা আমরা ফলো করার চেষ্টা করেছি, নামটা রিধিকা না কী নাম ছিল আমার এই মুহূর্তে মনে নেই, তো সেগুলো ফলো করে অনেক তোমাদের যদি মনে হয় যে আমাদের কিছু বলা উচিত যে এটা এইভাবে করলে ভালো হয় সেগুলো বলতে পারো, আমরা সেগুলো ফলো করার চেষ্টা করবো, তাতে আমাদেরও কিন্তু ইন্সপিরেশান বাড়বে। যাই হোক, কালকে আমরা সাউথ ইন্ডিয়ার জন্য বেরোচ্ছি। আমার মা একটা তুলসী পাতা দিয়েছে সোনা, যেটা দিয়ে আমি তিরুপতিতে পুজো দেবো, যদিও এই মানবটা কিন্তু আমার মায়ের, আমার নয়। এই যে এটা হচ্ছে সোনার তুলসী পাতা,
সাউথ ইন্ডিয়াতে আমরা যেখানে যাব তিরুপতিতে ওখানে নয় মাথার চুল আর না হলে সোনা দিয়ে পুজো দিতে হয়। এবার আমার মা যখন তিরুপতি থেকে ছিল আমার বাবার সাথে, তোমাদের এই গল্পটা বলেছি, জাস্ট ছোট করে একটু বলে দিচ্ছি যে আমার দিদিভাই হওয়ার পর আমার মায়ের ইচ্ছে ছিল মায়ের যেন আর একখানা মেয়েই হয়। তারপরে মা ওই তিরুপতি মন্দির মানে প্রত্যেকটা ওই মন্দিরের পুরো কী বলবো সিঁড়িতে সারা জায়গায় দণ্ডি কেটেছিলো। তারপরে মা ফিরে এসে আর কি যখন প্রেগনেন্ট হয় তখন তারপরে আমি আর কি সেই মেয়ে যে ছোট্ট পায়েল হিসেবে এসেছি। তো মায়ের মানবটা অনেক বছর ধরেই ছিল, যে মানবটা মা পূরণ করতে পারছিল না, মানে যেতে পারিনি, তো সেটা আমার আমার জন্যই মানবটা ছিল। আর এর থেকে লাকি কিছু হতেই পারে না, সৌভাগ্য কিছু হতে পারে না, যে সুমনের জন্য আমার যাওয়া হচ্ছে আর আমি গিয়ে সেটা দিয়ে পুজো দেবো, মানে আমার জন্যই মানব আর আমি নিজে হাতে করে পুজো দেবো, মানে এটার থেকে বড় কিছু হতে পারে না। তো সেই মানবটার জন্য মা এটা আমাকে দিয়ে দিয়েছে। আর একটা জিনিস হচ্ছে আমার 20 সেপ্টেম্বর জন্মদিন আসছে, অনেকেই জানো আর অনেকেই জানো না, তো তার জন্য মা আমাকে একটা খুব সুন্দর একটা ক্রিস্টালের ওপর গোল্ড রিং দিয়েছে। এটা এখন আমি তোমাদের দেখাবো না, এটা হচ্ছে 20 তারিখ। 20 তারিখ তো অনেক কিছু আমাদের প্ল্যান আছে, তো 20 তারিখেই তোমাদের দেখাবো, হাতে পরে দেখাবো। যদিও ডিজাইনটা আমিও দেখিনি, মানে একদম ইউনিক টাইপের ডিজাইন, চারদিকে ক্রিস্টাল মাঝখানে গোল্ড। তো ওই আংটিটা মা দিয়েছে, সাথে একটা আমাকে ইয়েলো কালারের চুড়িদার দিয়েছে, সেটা আমি ওদিনকেই পরবো 20 তারিখে। 20 তারিখে আমাদের একটা বিশাল বড় একটা প্ল্যান আছে, তাই জন্য আমার ইচ্ছা আছে আমি তোমাদের এখন দেখাবো না, ওদিনকেই চুড়িদারটা পরবো, ওদিনকেই আংটিটা পরবো। আর কিছু হাট খরচ দিয়েছে, যেখানে আমি যাবো সেখানে একটু শপিং করার, মানে ওটা তো হচ্ছে শপিংয়ের জায়গা, তো মানে এটা প্ল্যানটা সুমনই করেছে, তাই জন্য মা আমাকে কিছু হাত খরচও দিয়েছে, ওখানে গিয়ে মানে একটুখানি শপিং টপিং করবো। আর পুজোর শাড়ি ফাড়ি সব আমি কালকে নিয়ে চলে এসেছি। আমি তোমাদের যেমন কথা দিয়েছিলাম যে পুজোতে আমি কী কী কিনলাম কী পরবো সব কিছু তোমাদের দেখাবো, সেটা কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, তার জন্য একটা পুরো আলাদা ব্লগ হবে, যে কী শাড়ি কিনেছি, কোথা থেকে কিনেছি, কীভাবে কিনেছি, কী কুর্তি কিনেছি সব কিছু তোমাদের দেখাবো। তার জন্য আমরা ঘুরে আসি, ঘুরে এসে একটা পুজো স্পেশাল ব্লগ তোমাদের জন্য বানাবো। আমাজন থেকে বেশ কিছু জিনিস চলে এসেছে, কিন্তু ভিডিওগুলো আর করতে পারছিলাম না, সময় হচ্ছিল না। এটা একটা কেরাটিন শ্যাম্পু আমার চুলের জন্য, স্পাটা তো করে চুলটা একদম ভালো হয়ে যায়, আর এই শ্যাম্পুটা কেরাটিন একদমই ভালো, যেহেতু আমার চুলে কেরাটিন করা রয়েছে তাই জন্য এই শ্যাম্পুটা আমি ইউজ করি। এটা হচ্ছে কেরাটিন স্মুথিং শ্যাম্পু, এটা ভীষণ ভালো, এটা আমাজন থেকে নিয়েছিলাম। আর যেহেতু সুমনের আমাজনের প্রাইম মেম্বারশিপ করা আছে বলে তো একটু ডিসকাউন্ট পাই, তো তাই জন্য মেকআপের কিছু জিনিসে অফারও দিচ্ছিল, তারপরে আবার ডিসকাউন্ট পেয়েছি, তো সেইগুলোই আমি নিয়েছি আমাজন থেকে। একটা লোটাসের ক্রিম তো তোমরা জানো সবাই খুবই ভালো, তো লোটাসের একটা জেল ক্রিম নিয়ে নিয়েছি, বাট এটা দেখে আমি ভীষণই মানে কী বলবো একটু অফেন্ডেডই হলাম, কারণ ওখানে তো দেখিয়েছিল এরকম তো দেখায়নি, এটা যেরকম ছোটো হবে তো বেসিক্যালি এর প্যাকগুলো বড় হয় কালারবারে, তো আগেও যখন আমি ইউজ করেছি কালারবারের বড়, এটা তো একেবারেই ছোটো, এটা তার কটা থাকবে কালারবারে, যেটা বড়োগুলো থাকে যে ওয়াইপসগুলো থাকে সেগুলো রেডি হচ্ছে আমার মেকআপ রিমুভার ওয়াইপস, কিন্তু এটা একদমই ছোটো দিয়েছে, দু তিন দিনে শেষ হয়ে যাবে। আমি একটা বড়ো নিয়ে মানে ভেবেছিলাম বড়ো আসবে, বড়োতে অনেক থাকে প্রচুর, আমি যখন কেদারকণ্ঠতে গেছি তারপরে কেদারনাথে গেছি আমার এরকমই ছিল কালারবারে, তো আমি তো কালারবারে বড়ো নিয়েছিলাম, জানি না এটা কেন এরকম ছোটো এলো, তো এটা এখন ইউজ আমার কিছু করার নেই, কালকেই বেরোতে হবে, চেঞ্জও করতে পারবো না, আমাকে নিয়ে যেতেই হবে, তো আমাদের তো এটা ইউজ করতে হবে, কিন্তু এটা বড্ডই ছোটো, এটা পুরো লস বলতে পারো। আর ফিটমির পাউডার একটা নিয়েছি, এটা নতুন, সব দেখছিলাম যে রেটিং প্রচণ্ড ভালো আছে, তো এটা ইউজ করে দেখবো। ফিটমির হচ্ছে ম্যাটি প্রসলেস পাউডার, খুবই ভালো এটা, তো আমি এটা এখনও ইউজ করিনি, ফার্স্ট টাইম ইউজ করবো, ইউজ করে তারপরে তোমাদের ফিডব্যাক দেবো কেমন। আর একটা আমি আইলাইনার নিয়েছি, ল্যাকমির আইলাইনারটা, আমার লিকুইড আইলাইনার পরতে বেশি সুবিধা হয়, জেল আইলাইনার আমি পরতে পারি না, আমার বেঁকে যায়, তো লিকুইডে সুবিধা হয় বলে আর ল্যাকমি আইলাইনারটা আমি ভালো পরতে পারি বলে এই একটা আইলাইনার নিয়েছি। ব্যাস এই কটাই আমাজন থেকে জিনিস এসেছিল, আরও কিছু জিনিস আমাদের অর্ডার ছিল সেগুলো এখনও আসেনি, কিছু রুম ফ্রেশনার অর্ডার ছিল তো সেগুলো এখনও আসেনি, যাই হোক। আর বিকালে তো ব্যাগ ঠ্যাগ গোছাবো, তখনও তোমাদেরকে আবার সব কিছু বলবো। আর দেখতে দেখতে এখন বেজে গেছে 10:30, ওদিকে হয়ে গেছে ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে আছে পরোটা আর কি তরকারি আছে গিয়ে দেখি। আর সবথেকে হাসির কথা হচ্ছে সকালবেলা অ্যাপ তো মানে মেঘ করে এলো, পুরো আকাশ কালো হয়ে এলো, যেন মনে হলো সারাদিন বৃষ্টি হবে, এখন আবার উঠে গেছে রোদ, মানে কি বলবো মানে আকাশের কোনো ঠিক নেই, কখনো মানে পাহাড়ের মতন ব্যাপার, পাহাড়ে যেমন কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ সেরকমই ব্যাপার হয়ে গেছে, আকাশেরও তাই, কখন রোদ বৃষ্টি মেঘ কিছু বোঝা যায় না। তবে একদিকে ভালোই হবে রোদটা হলে, কারণ কালকে সময় লাদাখ থেকে এসেছে, তো যে জামা কাপড়গুলো আছে সেগুলো সব কিছু কেচে নিতে হবে, কারণ হাতে মাত্র আজকের দিনটাই, কালকে আমরা বেরিয়ে যাব, যত তাড়াতাড়ি জামাগুলো শুকিয়ে যাবে তত তাড়াতাড়ি আমরা প্যাকিংও করতে পারবো, আর যদিও রোদ না ওঠে তাহলে ঘরে শুকাতে হবে, মানে সেটাই প্ল্যান ছিল যে ঘরেই শুকিয়ে নিতে হবে পাখা দিয়ে, কিন্তু যেহেতু এখন রোদ উঠছে তাই জন্য একটু মা শাশুড়িমা বলতে এসেছিলো দেখো পায়েল রোদ উঠছে, আমি বলছি হ্যাঁ আসলে কালকে অনেক রোদ ছিল, তো কালকে মোটামুটি কেচে নিলে সব শুকিয়ে যেত, তো যেহেতু কালকে রোদ ছিল তাই ভাবা ছিল বোধ হয় আজকেও রোদ উঠবে, সেটাই হয়ে গেছে, কিন্তু আজকে সকাল থেকেই তো এত বৃষ্টি,
তো শাশুড়িমা চিন্তায় পড়ে গেছিলো। দিয়ে এখন আমাকে বলতেছে যে এখন রোদ উঠেছে, তাই বলছি হ্যাঁ ভালোই হবে যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর তাড়াতাড়ি প্যাকিং করে নিতে পারবো, না হলে আবার ঘরে শুকিয়ে নিতে হবে। কিন্তু এখন তো দেখছি রোদ আছে, আবার কখন বৃষ্টি চলে আসে তার ঠিক নেই। আর যাই, ওদিকে ব্রেকফাস্টটা হয়ে গেছে, ব্রেকফাস্টটা গিয়ে করে নিই। এই হচ্ছে ব্রেকফাস্ট, পরোটা আছে, মাছের তেল দিয়ে আলুর তরকারি আছে, আর ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি আছে। অত ক্যাপসিকাম ভালোই লাগে, তাই জন্য বেশি করেই নিয়েছি ক্যাপসিকাম, আর পরোটা আছে। হ্যালো অল, সকাল থেকে ব্লগ করবো করবো করে করাই হয়নি, অ্যাকচুয়ালি প্রচুর কাজ ছিল লাদাখ থেকে ফিরে, তাই জন্য সেসব কাজ করছিলাম। আমার ট্রিপ তো খুব ভালো হয়েছে, ওয়েদার খুব ভালো ছিল, এমনি সব কিছুই থ্রু ছিল। মাঝখানে 6 ঘন্টা ওয়েট করেছিলাম, মানে 6 ঘন্টা ল্যান্ডস্লাইডে ফেসেছিলাম, সেখানেও বেশ ভালো এনজয়মেন্ট হয়েছে, কারণ সেখানে সামনেই খাবার দাবার হোটেল ছিল আর সাথে ওয়াশরুমও ছিল, তো কারোর কোনো প্রবলেম হয়নি। আর ওখানে অ্যাটলিস্ট খাবার দাবার ছিল, তাই জন্য মানে প্রবলেম হয়নি, একদম ঠিকঠাকভাবে বেরিয়ে গেছে। ওই একটু সামান্য গ্লিচেস ছিল, তাছাড়া সেরকম কোনো প্রবলেমই আসেনি। দারুণ ট্রিপ হয়েছে, অসাধারণ ওয়েদার ছিল, প্যানগম লেক অসাধারণ লেগেছে, এবারও দারুণ লেগেছে। যাই হোক, আপাতত আবার চলছে প্যাকিং, আমরা আবার বেরিয়ে পড়ছি, কন্টিনিউয়াস ট্রিপের পর ট্রিপ লেগেই আছে, ঠিক আছে। আর এবারে যাচ্ছি আমি আর পায়েল, এবারে আর কোনো মানে কাজ নয়, এবারে আমি আর পায়েল ঘুরতে যাচ্ছি, মাঝখানে একদিন একটু রিল্যাক্সও করবো, সাথে তোমাদের সাথে জন্য তো ব্লগ বানাবোই কন্টিনিউয়াসলি। আর বুজোর শরীর খারাপ, শুনে তো ওখানে সব থেকে বেশি প্রবলেম হয়েছে, মানে মাথা ব্যথা খারাপ হয়ে গেছিলো আমার, প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম, আমি কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারিনি। ওখান থেকে ওকে না দেখতে পাচ্ছিলাম, না কিছু করতে পারছিলাম, ভিডিও কলে সামান্য একটু দেখা যাচ্ছিলো, নেটেরও প্রবলেম করছিল, যাই হোক মারাত্মক পাগল পাগল লাগছিলো বুজোর জন্য, কারণ আমি থাকলে তার ঠিক আছে, আমি না থাকলে খুব প্রবলেম, ডাক্তারখানায় কে নিয়ে যাবে হঠাৎ করে যদি প্রবলেম হয়, সেই সব ধরনের এখন চিন্তা মাথা লেগে থাকে। যাই হোক এখন আপাতত ঠিক আছে, এটাই মানে ভাগ্য আমাদের ভালো, আর কিছু চাই না, ও ঠিক আছে, ওই জন্য ভালোভাবে থাকুক, শান্তি থাকুক, একদম ঠিকঠাক থাকুক, সেটাই হচ্ছে মনে সবসময় প্রে করি। আর সাকিনা তো না থাকলে আরও বেশি টেনশন হয়, সামনে থাকলে তো একটা আলাদা ব্যাপার। ওখানে থেকে মা নাকি আমায় বলেনি, ও বলেনি, লুকিয়ে দিয়েছি, ঠিক আছে, পরের দিন বলেছি, এখন একটুখানি ঠিক আছে, তো আমার মাথা ব্যথা শুনেই খারাপ হয়ে গেছিলো ওখানে, যদিও আপাতত ঠিক আছে। আর কি ইটা ব্লাড টেস্টের রিপোর্টটা আসুক, ব্লাড টেস্টের রিপোর্টটা আসতে তারপর বোঝা যাবে কীরকম কী হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন রিপোর্ট আসেনি, রিপোর্ট আসতে তারপরে তোমাদের জানাবোই। যাই হোক আপাতত প্যাকিং চলছে, শুরু করে দিয়েছো? হ্যাঁ, আমারটা বার করে নিয়েছি, তো বসে পড়েছি যে আমার জামা কাপড়গুলো তো একটা সুটকেসে নিতে হবে, আমাদের তো বড় সুটকেসটা ভেঙে গেছে, তাই জন্য সুমন একটা আলাদা সুটকেসে নেবে, কারণ ওকে ল্যাপটপও নিতে হবে। আর আমি বলছিলাম যে নীল কালার যে সুটকেসটাও নিয়ে যায় ওটাতেই নিতে, কারণ তাহলে পিঠের ব্যাগটা ওর একটুখানি হালকা হবে, ওটা তো বইতে হবে। আর আমি লাল সুটকেসটাতে নিয়ে নেবো, এমনি তো একটা সুটকেস কিনতে হবে, ওই সুটকেস যেটা আমার ছিল বিয়ের সময় এত ভালো, 2018 থেকে 2022 পর্যন্ত চললো, আমেরিকান রাইডারের ছিল, এত ভালো, মানে সুটকেসটাকে এত মিস করি, তাহলে আমাদের আর দুটো সুটকেসে চিন্তা ভাবনা করতেই হতো না, যাই হোক যেটা নিয়ে নেই সেটা আর কি করা যাবে। আর যাই হোক জামা কাপড় গোছাচ্ছি, দেখো এটা একটা মা আমাকে কিনে দিয়েছে তিরুপতি থেকে পুজো দেবো বলে, এই জামাটা আমার এত পছন্দ হয়েছে, কালারটা ভীষণ সুন্দর, পরে তো দেখাবোই, দেখো এখন একটু দেখিয়ে নিচ্ছি, এখানটা পুরো কাঁচ, এটা পরে তিরুপতিতে পুজো দেবো, মায়ের পরা জামা দিয়ে আমি তিরুপতিতে পুজো দেবো, ঠিক আছে। তো এটা মা কিনে দিয়েছে, আর সোমা দিদি এসেছিলো, তোমরা তো ব্লগে দেখেছো, দিদি জায়বাবু, দিদি জায়বাবু বলে আমাকে একটা জামা দিয়েছে, জামাটা খুব সুন্দর হচ্ছে, পরেও ছিলাম, এই দেখো এটা হচ্ছে গ্রিনের ওপরে এরকম কাজ করা রয়েছে, আর এই জামাটার প্যান্টটা ভীষণ সুন্দর, দেখাচ্ছি প্যান্টটা, হ্যাঁ হচ্ছে প্যান্টটা, এই যে প্যান্টের নিচের কাজটা দেখো একদম অন্যরকম, এরকম আমি আগে পরিনি, তো এটা দিদি জামাইবাবু অনেক ভালোবেসে দিয়েছে, রাখিতে দিয়ে গেছে, সুমনকেও একটা জামা দিয়েছে, ওই জামাটা ওকে বলেছি নিয়ে যেতে, দুজনে ও যেদিনকে ওই জামাটা পরবে আমিও সেদিনকে এটা পরবো, থ্যাংক ইউ দিদি জামাইবাবু, খুব পছন্দ হয়েছে, আমি তো এখানেই বলেছি খুব ভালো হয়েছে। আর একটা জামা আমি মেশো থেকে নিয়েছি, সেটা হচ্ছে এরকম আমার একটা আছে অলরেডি, তোমরা দেখেছো ভায়োলেট কালারের, তো জামাটা পরে এত আমার ভালো লেগেছে, আমার বিচ মার্কেটে পরে গেছি, মানে ভীষণ কমফোর্টেবল একটা জামা, তো তাই জন্য আমি একটা এরকম রেড নিয়ে নিলাম যেটা গিয়ে পরবো, কারণ রেড কালারটা পরতে ইচ্ছে করছিলো, তো এরকম একটা ভায়োলেটটাও নিয়ে নিচ্ছে, রেডটাও নিয়ে নিচ্ছে। আর মা রিসেন্ট স্ন্যানেটে গেছিলো, একটা টপ এনে দিয়েছে, বলছিলো টপটা গিয়ে পরিস, তো এই টপটাও নিয়ে যাচ্ছি, ঠিক আছে, গিয়ে টপটা পরবো। আর বাকি তো এই জামাগুলো আমার আছে, সেগুলো নিয়ে যাচ্ছি, ওইটা একটা সুন্দর একটা নাইট ড্রেস টাইপের দেখাচ্ছে, এরকম আছে, এটা আবার পকেট আছে, ঠিক আছে, এটা আমার পকেট আছে, ঠিক আছে, টাকা পয়সা রাখা যাবে কিছু, ঠিক আছে, তো এটা তো কিছু নিয়েও যাওয়া যাবে, ঠিক আছে, তো এটাতে এখানে লাগানোও যায়, কিন্তু আমি দেখছি এটা কী করবো, এটাকে নামভাবে ইয়ে করে দিলে কিছু রাখা যাবে, তো এটাও দিয়েছে মা।
বাকিগুলো তো সবই আমার আছে, এগুলো নেব। আর এই ড্রেসটা তো প্যান্ডালুন্স থেকে সেই নিয়েছিলাম আসানসোল থেকে, এটা আমি নিয়ে যাচ্ছি, এটা সুমন দিয়েছে আমাকে। ঠিক আছে, জামাটা ওখানে গিয়ে বিচ যেহেতু পাবো তাই জন্য বিচেই পরবো। এই জামাটা ভীষণ কমফোর্টেবল, কাপড়টা ভীষণ সফট, প্যান্টালুন্স থেকে এমনকি আমার প্যান্টালুন্সের জিনিস পছন্দ হয় না, এত দাম এত দাম। কিন্তু তখন আমার উপায় ছিল না, আসানসোলে গেছিলাম জামা ছিল না, তাই সুমন বলে কিনে নিতে, তো সুমন আমাকে এটা কিনে দিয়েছিল, পছন্দটা আমি করেছি, তো এটা আমি ওখানে গিয়ে পরবো বিচে গিয়ে। ভালো, বেশ কাপড় কোয়ালিটি ভালো, পরে বেশ আরাম। আর বাকি তো এরকম জামা কাপড় নিয়ে নিয়েছি, আর কালকে এটা পরে যাব, কারণ ট্রেনে যাব তো একটুখানি হালকা না পরে গেলে শুতে টুতে কষ্ট হয়, তো কালকে ট্রেনে যাব এটা পরে যাব। এটা হচ্ছে এই জামাটা কালকে পরে যাব, এটা কালকের জন্য থাক। বাকি ব্যাস এই কটা জামা কাপড় নিয়েছি, আর একটা দুটো টপ নিয়েছি, এখন গুছিয়ে নিই, আর এই স্যুটকেসটাতে আমি নিয়ে যাচ্ছি। এখন সব জুয়েলারি নিচ্ছি, এই ছোটো বক্সটা করে জুয়েলারি নিয়ে যাব, তাহলে আমার পড়তেও সুবিধা হবে। এমনিতে আমার সব এরকম বাক্সের থাকে, তো এইটা একটা আছে, এটা একটা আছে, বাট যেটু অনেকক্ষণ দিনের ব্যাপার তাই জন্য এই হোয়াইট বাক্সটা নিয়ে গেলে সুবিধা হবে, কী কী পরবো না পরবো সব এখান থেকে সুবিধা হবে। এই সব নিয়ে নিচ্ছি এখান দিয়ে, সব কয়েক টেস্টের রিপোর্ট চলে এসছে। ঠিক আছে, আর নর্মালি এমনি SGOT আর SGPT এটা আছে সেটা অনেকটা হাই এসছে, বাকি সব মোটামুটি ঠিকই আছে। যাই হোক, কত ভালো হয়েছে, সবই ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আর একটুখানি ওষুধ খেতে হবে ওকে, ব্যাস, যেমন তাই না? হ্যাঁ বল বুঝো, কত শান্তি, আমি তাই জন্য তাড়াহুড়ো করে আগ্রহ রিপোর্ট করাতে বললাম, কালকেই চলে যাব, যদি রিপোর্ট না বেরো তাহলে আরও অশান্তি হতো, মাথা মাথা খারাপ হয়ে থাকতো আরদিন ধরে, কবে ও ঠিক হবে কী হয়েছে সেই সব চিন্তা থাকতো, চিন্তা মুক্ত হওয়া গেল। হ্যাঁ বুঝো, এমনি থাকবো না, টেনশন করবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা কোনোখানে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্টটা করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আমাদের নেক্সট বেশ ভালো ভালো ব্লগ আসবে সেই ব্লগগুলো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইওরসেলফ। চলো আজকের মতন, টাটা।